আসলতে আমার যা প্রসিদ্ধ মন্দির আছে, মঠ মন্দিরত আমি লাইভ টেলিকাস্টর যোগেরে প্রধানমন্ত্রীর ভাষণ আমি শুনিম। আর ভারতবর্ষর জনতায়, অসমৰ জনতায় আগ্রহে আপেক্ষিত হয়ে আছে। নিশ্চয় আজি যদি অযোধ্যালয় আমি যাব সৌভাগ্য পালো হয়, নিশ্চয় আজি অযোধ্যাত এটা নতুন রূপত অযোধ্যা সজাই লৈছে। আর আমি নিশ্চয় অযোধ্যালয় যাম, কিছুদিন পিছত আমার নিমন্ত্রণ আহিব। আর পর্যায়ক্রমে আমি সকলে অযোধ্যালয় যাম আর রামক পুনর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে ভারতবর্ষত এই সনাতনী ধর্মর যে বিশেষ স্থান আছিল, আজি 5000 পুরোনা এই ধর্ম আজি যে আজি প্রমাণ হল যে রাম ভারতবর্ষত জন্ম হয়েছিল আর পুনর রামর জন্ম হব বলে আমার একটা বিশ্বাস আছে। আর আমি এই কারণে 22 জানুয়ারির দিনট যেহেতু 500 বছর আগত আমার পণ লওয়া আছে যে এই দিনটতে আমি রাম আকৌ পুনর্নির্মাণের প্রতিষ্ঠা হব। আর তারে সেই দিনট প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া থাকিব, সেই রাম মন্দিরের প্রতিষ্ঠা তেখেতসকল থাকিব, এনেকে বিভিন্ন গুণী জ্ঞানী ব্যক্তিসকল থাকবে। আমি সকলে এই দিনটির কারণে আপেক্ষিত হয়ে আছো। আমি কার্যসূচী আজি কমলপুর সমষ্টিত যা কালি আর আজি আরম্ভ করছো। আজি এই পবিত্র আমার গোপেশ্বর মন্দিরত আমার দেওয়ালয়ের আমার সম্পাদক আছে মনোজ কুমার ডাঙরিয়া, আমার মন্ডল সভাপতি রমেশ শইকীয়া প্রমুখে সমূহ কার্যকর্তায় আজি স্বচ্ছ অভিযান আরম্ভ করলো। আর আজি দিনট আমি প্রভু রামচন্দ্রক 22 তারিখে পুনর্বার ভারতবর্ষত আমি প্রতিষ্ঠা হয়ে আছে, তারই উৎসাহে বা তারই চিন্তা চর্চার আজি আমি ইয়াত একটা অনুষ্ঠান আমি রাখিছো। আহক আমি সকলে এই স্বচ্ছ ভারত অভিযান আমি আরম্ভ করো। আর একটা কথা মনত রাখব, প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় প্রথম দিনের পাই স্বচ্ছ ভারত অভিযানের বিশেষ অংশ লৈছিল, আর সেই অংশের একটা রূপ হিসাবে আজি স্বচ্ছ তীর্থ যাত্রার স্বচ্ছ তীর্থ অভিযান আমি আরম্ভ করছো। আর সাফ চিকুণক রখা কামটো আমার সকল নাগরিক, মোর ঘর সাফক রাখব পারিলে মোর মোর নিজের কারণে ভাল। আর তারে উদাহরণ হিসাবে ভারতীয় জনতা পার্টি আজি আর যা কালি আজি বা এই কটা দিনত সমগ্র তীর্থস্থানত এই অভিযান আরম্ভ করেছে। আহক আমি এই অভিযানত সকলে সহযোগিতা গ্রহণ করি। বাবরে যেতিয়া আমার মন্দির ধ্বংস করেছিল সেইদিনাই পবিত্র এই ভারত ভূমির পবিত্র আমি সনাতনী সকলে প্রতিজ্ঞা করেছিল যেতিয়ালেকে রাম মন্দির প্রতিষ্ঠা করব নিম তেতিয়ালেকে আমি শান্ত নহম। বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলে অপুহার করে যা এটা দুটা দশকত রাম মন্দির আন্দোলনের যে সাকার রূপ দিছিল, সেই সাকার রূপ বিভিন্নজন সনাতনীর ত্যাগ প্রচেষ্টা আর তেওঁলোকৰ কষ্টর ফলত আজি 22 জানুয়ারিতে আমার রাম মন্দির প্রতিষ্ঠা হব। আর আমি গৌরবের অসমীয়া হিসাবে কব বিচারিছো যে অসমের এজন সুযোগ্য সন্তান তেখেতর বিচারপীঠত তেখেতে দিয়ার রায়ের উপর ভিত্তি করে আজি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর এই রাম জন্মভূমি যে ঠাই, সেই ঠাইটুকুরাত বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ বড়োদেরকে ধরে বিভিন্ন ধর্মীয় সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠনে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের সাকার রূপ আমি আজি দেখ পাইছো। আর 22 জানুয়ারি তারিখে আমি রাম মন্দির প্রতিষ্ঠা হব, রাম দ্বারা মূর্তি প্রতিষ্ঠা হব। আর এই প্রতিষ্ঠা দিনাই আমার যে পণ আছিল সমগ্র ভারতবর্ষত নয় গোটে বিশ্বতে ভব্য মন্দিরবিলাকত রামবালার পূজন আরম্ভ হব, সেই হিসাবে আমার অসমের মঠ মন্দির দেবদেবালয়ত বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের বিভিন্ন কার্যসূচী রূপায়িত হব। আর এই কার্যসূচী সময়ের ভিতর রামলালার যে প্রতিষ্ঠা দিবসের যে পুরপটিয়া সম্প্রচার, সেই সম্প্রচার গোটেই গোটেই মন্দির দেবালয় নামঘর সকলতে দেশের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের ফলের বিভিন্ন প্রচেষ্টা হাতত লওয়া হয়েছে। আমি সকলে একগুট হয়ে সেইদিনে বাইক র্যালির আদি করে ধর্মীয় শোভাযাত্রা আর বিভিন্ন নাগরা নামের যোগেদি আমি বিভিন্ন ঠাইত আমি রাম নামে মুখরিত করিম। আর আমি 22 তারিখের পাশে পণ নাম এখন বিশ্বগুরু আর এখন বিকশিত ভারত গড়ার কারণে আমি সংকল্পবদ্ধ হম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। এইফালে চা, এইফালে চা, অ সুন্দর।
ধন্যবাদ।